স্মার্ট বাংলাদেশ চারটি মূল স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি। এর আলোকে বিভিন্ন কর্মসূচি গ্রহণে আইসিটি বিভাগ স্মার্ট বাংলাদেশ আইসিটি 2041 মাস্টার প্ল্যান প্রণয়ন করছে। প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন ও উদ্ভাবনে শিক্ষা, জীবন জীবিকা, দক্ষতা, চিকিৎসা, শিল্প সহ সকল ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটবে। স্মার্ট বাংলাদেশে দেশের নাগরিকরা হবে উদ্ভাবন ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, সরকারের শতভাগ সেবা হবে ডিজিটালাইজড, আর স্মার্ট গভর্নমেন্ট শুধু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে না, একজন সেবাগ্রহিতার সময়, অর্থ ও যাতায়াত সাশ্রয়ী হবে। আর স্মার্ট সোসাইটি গড়ে তোলা হবে সকলের অংশগ্রহণের মাধ্যমে এবং অন্তর্ভুক্তিতা নিশ্চিত করার মধ্য দিয়ে। সুখী, সমৃদ্ধ, উন্নত স্মার্ট বাংলাদেশ হবে এমন এক বাংলাদেশ যেখানে মাথাপিছু আয় হবে কমপক্ষে $12,500, চরম দারিদ্র নামবে শূন্যের কোঠায়, দারিদ্র সীমার নিচে থাকবে মাত্র 3% মানুষ, মুদ্রাস্ফীতি থাকবে 4-5% মধ্যে, বাজেট ঘাটতি থাকবে জিডিপির 5% নিচে, রাজস্ব জিডিপি অনুপাত হবে 20% ওপরে, বিনিয়োগ হবে জিডিপির 40%, শতভাগ ডিজিটাল, ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, সায়েন্স লিটারেসি অর্জিত হবে, সকলের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে, যোগাযোগ ব্যবস্থা হবে স্বয়ংক্রিয়, নগরায়ণ হবে টেকসই, নাগরিকের সকল সেবা থাকবে তাদের হাতের মুঠোয়, তৈরি হবে পেপারলেস ও ক্যাশলেস সোসাইটি। সবচেয়ে বড় কথা, স্মার্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ন্যায়সম্মত জাতিসম অধিকার, সমান সুযোগের সমাজ ব্যবস্থা, যেখানে থাকবে না কোনো প্রান্তিক জনগোষ্ঠী। সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2041 সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাঙালিকে প্রথম স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মনে রাখবে, মা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এনে দিয়েছেন এক রক্তস্নাত স্বাধীনতা মহান, মজবুত ভিত স্থাপন করে শুরু করেছিলেন সোনার বাংলা গড়ার, কিন্তু বিশ্বাসঘাতকের বুলেট সুযোগ দেয়নি তা সমাপ্ত করার। তবে দাবায় রাখতে পারেনি কেউ, কারণ হাল ধরেছেন শেখ হাসিনা, রচনা করছেন একের পর এক উন্নয়ন পরিক্রমা, গড়ে তুলেছেন ডিজিটাল উন্নয়নশীল বাংলাদেশ। উন্নয়নের নেই কোনো শেষ, 2041 মধ্যেই হবে স্মার্ট, উন্নত, সোনার বাংলাদেশ।